হ্যালো সবাইকে, আজকে আবার একটা ফ্রি পোস্টিং সাইট নিয়ে হাজির হলাম। এখান থেকে আপনারা মেক মানি, হেল্প বিউটি, অ্যামাজন গিফট কার্ড, সিপিএ, অ্যাফিলিয়েট সকল প্রকার অফারই প্রমোট করতে পারবেন। আর এখানে সকল প্রকার টপ লেভেল কান্ট্রির ট্রাফিক পাবেন। ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, কানাডা, জার্মানি, এ টু জেড টপ কান্ট্রির ট্রাফিক পাবেন। এ টু জেড সিস্টেম দেখানো হবে কীভাবে এখানে পোস্ট করবেন, এবং 100% পোস্ট লাইভের একটা ট্রাফিক সোর্স এবং পোস্ট লাইভের একটা সলিউশন দেওয়া হবে কীভাবে এই সাইটে পোস্ট করবেন। আর এখানে পোস্ট করার জন্য ফ্রি অথবা পেইড যে কোনো একটা ভিপিএন প্রয়োজন হবে, যে যেটা ইউজ করেন যে কোনো একটা করলেই হবে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ থাকতে হবে, তাহলে আপনিও করতে পারবেন, যে কোনো একটা থাকলেই হবে। আর এই সাইটটা আপনারা ফোন দিয়েও করতে পারবেন, যে কোনো ব্রাউজার ওপেন করে শুধু অনলি ডেস্কটপ মোড অন করলেই হচ্ছে। আমি আমার ইচ্ছা মতন ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটা আমার ভিপিএনটা কানেক্ট করা আছে, আপনারা যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারেন। তারপরে আমি আমার কাঙ্ক্ষিত সাইটে, সেই সাইটে চলে যাচ্ছি। আপনারা চাই এই ওয়ান ক্লিক ভিপিএন অথবা এই সেটআপ ভিপিএন অথবা এই ভিপিএন, তিনটার মধ্যে একটা ভিপিএন কানেক্ট করতে পারেন। এই সাইটে এলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ইউনাইটেড স্টেট, ইউরোপ দেখতে পারবেন। ইউনাইটেড স্টেটের মধ্যে যেগুলো সিটি সেগুলো দেখাচ্ছে, আর ইউরোপের মধ্যে যেগুলো কান্ট্রি সেগুলো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বেলজিয়াম, আইসল্যান্ড, রাশিয়া, তারপরে এখানে কলম্বো, বিভিন্ন সিটি রয়েছে। তারপরে এই সাইটে রয়েছে ক্যালিফোর্নিয়া, এই সাইটে রয়েছে দেশ, এগুলো দেখেন এখানে বিভিন্ন। তারপরে এখানে অস্ট্রেলিয়ার মধ্যে যেগুলো রয়েছে, তারপরে এখানে এশিয়া এবং আমেরিকার মধ্যে যেগুলো কান্ট্রি রয়েছে, তারপরে আফ্রিকার মধ্যে, তারপরে এখানে কানাডা, আসিয়ান, এশিয়ার মধ্যে যেগুলো কান্ট্রি রয়েছে। আমি দেখাচ্ছি, দেখেন এখানে কি রিলেটেড পোস্ট হয়। বিভিন্ন রিলেটেডে আপনারা সিপি অফার আরও প্রমোট করতে পারবেন অথবা অ্যাফিলিয়েটও। আমি যদি এখানে ক্লিক দিই, দেখেন দিয়ে আমি হেলথ বিউটি দেখাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি এখানে হেলথ বিউটি। এখানে এখান থেকে হেলথ বিউটির পোস্ট করছে। এখানে যদি আমরা ক্লিক দিই, সেক্ষেত্রে দেখেন এখানে এখান থেকে হেলথ বিউটির একটা পোস্ট ফরওয়ার্ড করছে। বিভিন্ন রিলেটেডই এখানে পোস্ট হয়ে থাকে। আবারও চলে যাচ্ছি আমরা হোমে। হোমে এসে আমরা দেখাবো কীভাবে এই সাইটে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পোস্ট করবেন, লাইভ করবেন। এ টু জেড সিস্টেম দেখানো হবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে দেখতে পাবেন, এখানে এলে দেখতে পাচ্ছেন লগ ইন এখানে রয়েছে, তারপরে এখানে সাইন আপ এবং পোস্ট অ্যাড। সিম্পলি আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি সাইন আপ করতেছি। এখান থেকে আপনারা সাইন আপ করবেন অ্যাকাউন্ট না থাকলে। তারপরে এখানে দেখেন ইমেল, তারপরে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ইমেল নেওয়ার জন্য একটা ট্যাব নিচ্ছি, নিয়ে আমি চলে যাচ্ছি টেম্প মেলে। আপনারা সিম্পলি চলে যাবেন টেম্প মেলে, তারপরে ইমেলটা আমি কপি করে চলে যাবেন টেম্প মেলে, তারপরে ইমেলটা আমি কপি করতেছি। কপি করার পর এখানে এসে ইমেলের জায়গায় ইমেল, তারপরে পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং একটা 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দেবেন আপনাদের ইচ্ছা মতন। আমি আমার ইচ্ছা মতন পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন। তারপরে এখানে সাইন আপে ক্লিক দেবেন। সিম্পলি সাইন আপে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা রেডি, দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন আর কি। ইমেলটা ভেরিফাই করতে বলছে, আমরা এটা রিফ্রেশ দেবো, তাহলে মেলে একটা আসবে, মেল আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সিম্পলি আমরা এই এইচটিপি ফেসবুক থেকে এতটুকু, তারপরে এখানে গো টু এইচটিপি পেসে ক্লিক দেবেন, তাহলে আমাদের মেলটা রেডি। দেখতে পাচ্ছেন ইউর ইমেল অ্যাড্রেস সাইন আপ সাকসেসফুল। এখান থেকে সিম্পলি আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখানে ইমেলটা দিব, তারপরে এখানে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, তাহলে আমাদের হবে। তারপরে এখানে সিম্পলি লগইনে ক্লিক দিবেন, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগইন হবে। দেখতে পাচ্ছ মোটামুটি লগইন হয়েছে। এখান থেকে সিম্পলি পোস্ট করার জন্য পোস্ট অ্যাডে আমরা ক্লিক দিব। এখানে ফ্রি অথবা পেইড দুইটা সিস্টেমে পোস্ট করতে পারবেন। তারপরে এখানে কোন এরিয়াতে পোস্ট করবেন, আমি ইউনাইটেড স্টেটে ক্লিক দিচ্ছি। ইউনাইটেড স্টেটে তারপরে কোন সিটিতে পোস্ট করবেন, আমি ক্যালিফোর্নিয়ার এই সিটিতে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সিটিতে পোস্ট করতে পারেন। তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি, দেখেন এখান থেকে হেলথ বিউটিতে চলে যাচ্ছি। তারপরে এখানে আমাদের আগে প্রথমে পিক দিতে হবে, আমাদের সেই প্রোডাক্টের পিক দিচ্ছি, সুজে ক্লিক দিচ্ছি, দিয়ে আমার ওই প্রোডাক্টের পিক দিচ্ছি একটা। এখানে দেখেন এই পিকটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা দিব, দেখতে পাচ্ছেন পিকটা কিন্তু আপলোড হয়েছে। আবারও এখানে চুজে ক্লিক দিয়ে আবারও পিক দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন এখানে পিকগুলো দিয়ে দেবেন। দেখেন এভাবে আপনি চাইলে পিক দিতে পারেন। আর একটা দিচ্ছি, আমার প্রোডাক্ট সম্পর্কে যতগুলো পিক থাকবে মোটামুটি
সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, আমি সবগুলো দিয়েই থাকি। তারপরে এখানে টাইটেল, টাইটেল নেওয়ার জন্য একটা ট্যাব, তারপরে সিপিএ ফুলের অফারগুলো যেহেতু প্রমোট করবো সিম্পলি চলে যাচ্ছি সিপিএ ফুলের অ্যাকাউন্টে, তারপরে এখান থেকে আমার অ্যাকাউন্টে সিম্পলি এখান থেকে অল অফারসে আসবেন। অল অফারসে আসার পর এখান থেকে আমরা, তারপরে এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট আমরা লিখে সার্চ দিব, তারপরে অ্যাড করে দিব। স্ক্রল করে নিচের দিকে আসবো, ব্যয় ক্যাটাগরি এখান থেকে আমি হেলথ বিউটি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে সিম্পলি অ্যাপ্লাই ক্লিক দিব, তাহলে আমাদের হেলথ বিউটির যে সকল প্রোডাক্ট সেগুলো কিন্তু চলে আসবে। এখানে বিভিন্ন রিলেটেড অফার পাবেন, এখান থেকে এই অফারটা এখানে আমরা ক্লিক দিচ্ছি। তাছাড়া আপনি চাইলে যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। এখান থেকে প্রিভিউ ল্যান্ডিং পেজে চলে যাচ্ছি, যাই আমাদের ল্যান্ডিং পেজের ইয়েটা নিচ্ছি, আমি টাইটেলটা এখান থেকে এতটুকু কপি করলাম, তারপরে এখানে চলে এলাম, তারপরে টাইটেলের জায়গায় টাইটেল বসে দিলাম, তারপরে কন্টেন্ট অর্থাৎ আমাদের ডিসক্রিপশান দিতে হবে, এখান থেকে এতটুকু আমরা ডিসক্রিপশানটা কপি করলাম। কপি করার পর এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম, তারপরে এখানে আপনি চাইলে ব্যয় নাও, ব্যয় নাও লিখার পর এখানে কলন দিয়ে আপনি চাইলে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিলে বেটার হবে, আমি দেখানোর ক্ষেত্রে এটাই দিচ্ছি। কপি করলাম, কপি করার পর এখানে করে দিব, তারপরে স্ক্রল করে নিচের দিকে এসে আমরা এখানে আমাদের লোকেশানটা দিতে হবে। আমরা লোকেশান একটা দিচ্ছি, একটা ট্যাব নিলাম, নিয়ে আমরা ইউএস এর সিটি নেম লিখলে চলে আসবে, কিন্তু সিটি নেম দেখেন ইউএস এর সিটি নেম লিখলে ইউএস এর সিটি যেগুলো সেগুলো চলে আসবে। এখান থেকে আমরা নিউ ইয়র্কটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার নেওয়ার জন্য একটা ট্যাব নিলাম, নিয়ে এই সাইটে আমরা যেতে পারি। দেখেন আমি যে সাইটটা দেখাচ্ছি আপনারা চাইলে এই সাইটে ফ্রি ইউজ করতে পারেন, আমি এই সাইটে ইউজ করে থাকি। তারপরে আমাদের এখানে মেল লাগবে, মেলটা চাইলে এই মেলটাই আমি দিব, এখান থেকে আমি ইমেলটাই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ফোন নাম্বারটা এখান থেকে আমরা কপি করতেছি, এই ফোন নাম্বারটাই কপি করব। আপনারা চাইলে অন্য ফোন নাম্বারও ইউজ করতে পারেন, আমি দেখানোর ক্ষেত্রে এটাই দিচ্ছি। তারপরে এখানে টিমস অ্যান্ড পলিসি এগ্রি, তারপরে সিম্পলি নেক্সটে ক্লিক দিবেন, তাহলে আমাদের সিম্পলি নেক্সটের পরের পেজে নিয়ে যাবে। পরের পেজে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে এখানেও নেক্সটে ক্লিক দিবেন। দেখেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইয়ার রয়েছে, আমরা আপনি চাইলে এখানে পেইড দিতে পারেন, আমরা এখানে ফ্রিতেই দেবো। তারপরে সিম্পলি সাবমিটে ক্লিক দেবো, আমরা এগুলো আর কি ইয়ে করে দিবেন। তারপরে সাবমিটে ক্লিক দিলে আমাদের অ্যাডটা দেখতে পাচ্ছেন অল ডান, এখান থেকে এখানে ক্লিক দিলে আমাদের অ্যাডটা কিন্তু শো হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা কিন্তু দেখাচ্ছে, এখানে আমাদের ফোন নাম্বার দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। এখানে এখান থেকে ইয়ে করলে গো টু এইচটিপিএস গেছি আর কি, এভাবে আবারও পোস্ট করার জন্য পোস্টারে ক্লিক দিই, পোস্টারে ক্লিক দিচ্ছি আর একটা পোস্ট করে দেখাচ্ছি। তারপরে এখানে আমি ইউরোপ সিটিতে পোস্ট দেব, ইউরোপ এরিয়া, তারপরে এখানে ইউনাইটেড কিংডমটা আমরা সিলেক্ট করে দেব। দেখেন এখানে নেদারল্যান্ড দেখাচ্ছে, তারপরে স্পেন, আমি ইউনাইটেড কিংডমের এই সিটিতে পোস্ট করব, এখানে চলে যাচ্ছি ডাইরেক্টলি। তারপরে এখান থেকে আমি আবারও সার্ভিস রিলেটেড দেব, সার্ভিসের মধ্যে বিজনেস সার্ভিস, তারপরে এখানে বিভিন্ন সার্ভিসই আপনি এখানে পাবেন। দেখেন এখানে আপনি কম্পিউটার সার্ভিস, ফিনান্সিয়াল, তারপরে এখানে দেখেন লো প্রাইস, তারপরে এখানে মিউজিক রিলেটেড সেগুলো আমি এই সার্ভিসটা দিচ্ছি, এখানে আমরা ক্লিক দিচ্ছি। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, আগে আমরা পিক দিচ্ছি, এখানে চুজে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর আমি যেহেতু অ্যামাজনের একটা প্রোডাক্টের ইয়ে করবো, এই প্রোডাক্টটা এখানে ক্লিক দিলাম, তারপরে এখান থেকে আরেকটা দিচ্ছি, এখানে আবার চুজে ক্লিক দিচ্ছি, দিয়ে আমাদের অ্যামাজনের আর সেগুলো ইয়ে রয়েছে, আমার ফটো ইয়ে রয়েছে, আমার ফটো রয়েছে সেগুলো দিব। আপনারা চাইলে এগুলো দিয়ে দিবেন, মোটামুটি রেডি। তারপরে এখানে টাইটেল, টাইটেল আমি আবার যাচ্ছি সিপিএ ফুলে, তারপরে অল অফারসে, তারপরে এখান থেকে আমরা অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দিলে যেগুলো অ্যামাজনের প্রোডাক্ট সেগুলো চলে আসবে। দেখেন এখানে অ্যামাজন লিখে সার্চ দিচ্ছি আমি, তাহলে অ্যামাজনের যেগুলো প্রোডাক্ট সেগুলো কিন্তু চলে আসবে। এভাবে আপনি কিন্তু খুব সহজে ইয়ে করতে পারবেন। এই প্রোডাক্টটা এখানে আমরা ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে আমরা টাইটেলটা নিব, দেখেন এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো। তারপরে এখানে ডিসক্রিপশান, ডিসক্রিপশান আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমার এখানে ডিসক্রিপশানটা লিখে রয়েছে, আমি এখান থেকে ধরে এতটুকু আমি ডিসক্রিপশানটা কপি করতেছি, কপি করার পর এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে $100 দিচ্ছি, এখানে 22 দিব, মোটামুটি পোস্টার রেডি। দেখতে পাচ্ছেন এখানে লেখার পর এখানে কলন দিবে, দিয়ে এখানে চলে যাবেন, যায় এখান থেকে এতটুকু আমরা কপি করবো, কপি করার পর এখানে আমরা যাই পেস্ট করে দেবো। তারপরে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে লোকেশান, এখানে আপনি লিখবেন ইউকে সিটি নেম, এখানে ইউএস লেখা আছে, এখানে ইউকে সিটি নেম লিখলেই কিন্তু
ইউকের যেগুলো সিটি নেম সেগুলো চলে আসবে। আমি এখান থেকে ইংল্যান্ডের এটাই কপি করতেছি, তারপরে এখানে আবারও চলে যাব, এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ফোন নাম্বার, আপনি এই ফোন নাম্বারটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ইমেল, ইমেল আমি এটাই নিচ্ছি, কপি করলাম। তারপরে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। তারপরে এখানে টিম এগ্রি করে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক দিবেন। তাহলে সিম্পলি আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আবারও নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার সাথে সাথে আপনি এখানে কিন্তু ফ্রি অথবা পেইড দুইটাভাবে অ্যাড ওপেন করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইম দেওয়া আছে, এভাবে আপনি চাইলে এখানে পেইডও পোস্ট করতে চাইলে এখানে পেইডও পোস্ট করতে পারেন। আমি ফ্রিতেই দিব। তারপরে সিম্পলি সাবমিটে ক্লিক দিব। সাবমিটে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাডটা রেডি, দেখতে পাচ্ছেন প্রিভিউ এর অ্যাড দেখাচ্ছে। এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাডটা দেখাবে। এখান থেকে আপনি আর কি এটা দিবে, দেখতে পাচ্ছেন এখানে থেকে দেখেন, এখানে মাই অ্যাকাউন্টে গেলে আমাদের অ্যাড কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অ্যাডই কিন্তু এখানে লাইভ হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ লাইভ দেখাচ্ছে। আবারও পোস্ট অ্যাডে ক্লিক দিচ্ছি, আর একটা পোস্ট করবো আইফোন রিলেটেড। আবার এখান থেকে আমরা কোন, আচ্ছা আমরা আবারও ইউরোপে চলে যাচ্ছি, যাই আমরা চলে যাব ইউনাইটেড কিংডমে। তারপরে আমরা যাচ্ছি হলো এই সিটিতে। তারপরে এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে আমি দিচ্ছি হলো এই সার্ভিসটা। তারপরে এখানে আমরা চুজে ক্লিক দেব। চুজে ক্লিক দিয়ে আমাদের ফোন রিলেটেড যেগুলো ফটো, সেগুলো ফটো অথবা পিক ভিডিও, যেগুলো ফটো অথবা পিক ভিডিও যেগুলো সবগুলো কিন্তু এখানে আপনি আপলোড দিবেন। আপনার যেগুলো ফটো ভিডিও পিক যতগুলো রয়েছে সবগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে যে কোনো মার্কেটিং কিন্তু এখানে করতে পারবেন। সিপিএ, অ্যাফিলিয়েট, অ্যামাজন গিফট কার্ড সকল প্রকার অফারই এখানে প্রমোট করতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তারপরে এখানে টাইটেল, আমি এখান থেকে একটা টাইটেলটা নিচ্ছি, আইফোন 13 প্রো, এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে আমাদের ডিসক্রিপশন এখান থেকে দিয়ে দিচ্ছি, দেখেন এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম, মোটামুটি রেডি। তারপরে এখানে আমরা লিখব বাই নাও। ব্যয় নাম লেখার পর এখানে কলন দিবেন। তারপরে আমি চলে যাচ্ছি সিপিএ ফুলে, তারপরে অল অফার্সে যাব। যাই এখান থেকে আমরা কয় নাম্বার পেজে আমার অফারটা রয়েছে, আমি 6 নাম্বার পেজে যাচ্ছি, সিম্পলি 6 নাম্বার পেজে চলে যাচ্ছি। আমার এই পেজে যেহেতু আমার অফার রয়েছে, দেখতে পাচ্ছেন এই অফারটা, আমি এখানে ক্লিক দেবো। এই ল্যান্ডিং পেজের যে ইউআরএলটা সেটা আমি কপি করবো, আপনারা এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখানোর ক্ষেত্রে এটা দিয়ে থাকি আপনাদের। এখান থেকে কপি করার পর এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো। তারপরে এখানে লোকেশন, লোকেশন আবারও আমাদের এখান থেকে আমি এসিডিতে দিচ্ছি এটা কপি। তারপরে সিম্পলি যাই আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার আমার এখানে দেওয়া আছে একটা ফোন নাম্বার, আমি চাইলে এটাও ইউজ করতে পারি। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, দেখেন এটাই কপি করতেছি। কপি করার পর এখানে পেস্ট করে দিলেও হচ্ছে। তারপরে এখান থেকে সিম্পলি অথবা চাইলে আমি এটাই দিচ্ছি, আমি দেখানোর ক্ষেত্রে আপনাদের এটাই দিচ্ছি, দেখেন কপি করলাম। কপি করার পর এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। তারপরে এখানে ইমেল কপি, তারপরে এখানে গিয়ে পেস্ট, তারপরে টিমস অ্যান্ড পলিসি এগ্রি, নেক্সটে ক্লিক দেওয়ার পর সিম্পলি নেক্সট স্টেপে নিয়ে গেছে, আপনার পোস্টটা রিভিউ করে দেখাচ্ছে। তারপরে সিম্পলি আবারও নেক্সটে ক্লিক দিবেন, তারপরে এগুলো এগ্রি করে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক দিবেন। আমি ফ্রিতে পোস্ট করতেছি, দেখতে পাচ্ছেন আইফোন 13 প্রো, দেখতে পাচ্ছেন সবগুলো এখানে লিঙ্ক শো করে দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা চলে যাই মাই অ্যাকাউন্টে, মাই অ্যাকাউন্টে গেলে কিন্তু আমাদের 3টা পোস্টই লাইভ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এভাবে খুব সহজে ফ্রিতে কিন্তু পোস্ট লাইভ করতে পারবেন এই সাইটে, আমি যেভাবে দেখাচ্ছি 100% ফ্রিতে পোস্ট লাইভ করতে পারবেন এবং ট্রাফিক জেনারেট করতে পারবেন। আপনি চাইলে এখানে স্কাইপ, হোয়াটসঅ্যাপেও ট্রাফিক নিয়ে যায়, আপনার কাঙ্ক্ষিত অফার প্রমোট করতে পারবেন, যে কোনো অফার আপনাদের ইচ্ছা মতন অফার প্রমোট করতে পারবেন। এ টু জেড বিষয়বস্তু আপনাদের দেখালাম, কিন্তু এখান থেকে আপনি চাইলে ম্যাক বাইক এডিটে গিয়ে আপনি ক্রেডিট বাই করে নিয়ে আপনার পোস্ট ইয়ে নিয়ে দেখেন। এখানে পেমেন্ট সিস্টেম বিটকয়েন আর বিটক্যাশ, আপনি চাইলে সিম্পলি এখানে বিটকয়েনে দিয়ে আপনার বিটকয়েন থেকে এখানে ইয়ে করতে পারবেন। এখানে দুইটাই পেমেন্ট সিস্টেম। তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে, আমরা আবারও যাচ্ছি মাই অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে আপনার পোস্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন সরাসরি, আমি যেভাবে দেখাচ্ছি 100%। দেখেন এখানে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে।
আর আপনাদের যদি সিপিএ নেটওয়ার্ক লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সিপিএ নেটওয়ার্ক লাগলে খুব সুলভ মূল্যে আমরা দিয়ে থাকি। সিপিএ ফুল ক্লিক ডিলার আদার্স যে কোনো সিপিএ নেটওয়ার্ক লাগলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনাদের যে কোনো মতামত অথবা পোস্ট করতে কোনো সমস্যা হলে অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ টুইটার লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন, অথবা এগুলোতে আমাদের সাথে যুক্ত দিতে পারেন, অথবা এগুলোতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।